চট্টগ্রামে পুলিশের অবহেলায় থানা হেফাজতে থাকা দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবার এটা হত্যাকাণ্ড বললেও পুলিশ বলছে যে ওই কর্মকর্তা আগে থেকে অসুস্থ ছিলেন, তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মারা যাওয়া কর্মকর্তার নাম সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি দুদকের উপপরিচালক ছিলেন। চট্টগ্রাম থেকে আলমগীর সবুজের রিপোর্টটি দেখুন। পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাত 11:30টার দিকে নগরীর বহদ্দারঘাট মুহুরিপাড়া থেকে সাদা পোশাকে দুই এএসআই দুদক কর্মকর্তা এস এম শহীদুল্লাহকে সিএনজি অটোরিকশা করে থানায় নিয়ে যায়। সেখানে স্বজনরা তাকে ঔষধ দেওয়ার চেষ্টা করলে পুলিশ কোনো সহযোগিতা করেনি। থানায় অবস্থা খারাপ হয়ে গেলে রাত 12:30টার দিকে পরিবারের সদস্যরাই শহীদুল্লাহকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন। শহীদুল্লাহর ছেলে ও স্বজনরা অভিযোগ করেন, বারবার থানায় ইনহেলার দেওয়ার অনুরোধ করলেও পুলিশ দরজা বন্ধ করে দেয়। এটাকে অবহেলাজনিত হত্যাকাণ্ড বলছে পরিবারের সদস্যরা। কয়েকদিন ধরে তাদের মারাপাকে ফলো করছে, রাত 11:30-11:30 নির্জন এরিয়া থেকে তুলে নিয়ে গেছে। কেন আমি এখন যদি বলি, আমি আমার পরিবারকে নিয়ে বড় ছেলে হিসাবে নিরাপত্তাহীনতায় উঠতেছি। এই নেহালাটা লাগবে ওনার, তখন ওনারা কিছু বলার নাই, বলতে তোমরা বসো। তার কতক্ষণ পরে এসে বলতে শহীদুল্লাহ সাহেবে কেউ আছেন? ওরা তিনবার বলার পর আমরা তাড়াতাড়ি দৌড়াই গেছি। দৌড়াই যাওয়ানোর পরে আমার মামা বলতেছে, উনি বলে এভাবে মাথা নিচু করে চেয়ারের মধ্যে বসে আছে বলে। পুলিশ বলছে শহীদুল্লাহকে স্বাভাবিক নিয়মে পরোয়ানামূলে গ্রেফতার করা হয়েছে। তিনি অসুস্থ বোধ করলে তাকে পরিবারের সদস্য সহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরিবারের অভিযোগ তদন্ত করে দেখা হবে। ওনার নামে একটা ওয়ারেন্ট ছিল, পুলিশ ওয়ারেন্ট আমল করে ওনাকে থানায় নিয়ে আসছে। তার যে এই বাইপাস করা, রিং বসানো, নিজে হার্টের পেশেন্ট, এটা উনি থানায় আনার পরে বলছে। বলে ওনার পরিবারকে খবর দেওয়া হচ্ছে, সেই পরিবার এসে তাকে স্প্রেও করছিল। পরে পরিবারের সহযোগিতায় সাথে সাথেই কত 8-10 মিনিটের মধ্যেই থানা থেকে আবার হাসপাতালে আনা হয়েছে। এ হচ্ছে মূল ঘটনাটা। বাকিটা এই যে বিজ্ঞ মিনিস্টার সাহেব আসছেন, উনি সুরতাল করবেন, পোস্টমর্টম হবে, পোস্টমর্টম রিপোর্টে যেটা আসে সেটা। 2018 সালে সর্বশেষ দুদক চট্টগ্রাম কার্যালয়ে উপপরিচালক হিসেবে এস এম শহীদুল্লাহ অবসরে যান। নিউজ ডেস্ক, দেশ টিভি।